পোনা নিয়ে তো আপনারা যারা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান এবং এই পোনা অল্প খরচে চাষ করতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আপনারা নতুন উদ্যোক্তা মাছ চাষ ক্ষেত্রে আমি মনে করব যে আপনারা অরিজিনাল হাইব্রিড তেলাপিয়া চাষ করলে অবশ্যই লাভবান হবেন আমার এই মাছগুলো সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের ভিতর দুইটায় থেকে তিনটায় কেজি থাকবে হাঁস সর্বোচ্চ দুইটাই থেকে তিনটায় কেজি থাকবে এর উপরে যাবে না তো এই মাছগুলো কিন্তু চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন কারণ পূর্বে অনেকেই প্রতারত প্রতারণা হয়েছেন এই মনোসেক্স তালাপিয়া মাছ হাইব্রিডগুলো চাষ করে দুই নাম্বার পোনা দিয়ে এবং মান সম্বন্ধ পোনা সংগ্রহ করতে পারেন না এইসব বিষয়েই আমরা মাথায় রেখে এই বছর আমরা পোনা উৎপাদন করছি তো আপনারা চাইলেই এই সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দিয়ে থাকি তো দেখুন আমরা মাছগুলো কিভাবে মেপে ওজন করে দিয়ে থাকি আমাদের এই পোনাগুলো একটা পিসও পোনা আপনারা কম পাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ পূর্বে যারা পনা সংগ্রহ করেছেন তারাই বলতে পারবেন যে আমাদের পনার মান কেমন এবং পনার গ্রোথ কেমন তো যারা নতুন উদ্যোক্তা তাদের জন্যই এই কথাগুলো বলতে হলো তো অবশ্যই মাছ চাষ করে লাভবান হতে পারবেন আর অবশ্যই যে কোনো চাষ বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রাণ চেষ্টা করবো আপনাদেরকে পরামর্শ দেওয়ার তো অনেক ধন্যবাদ থাকবে সকল চাষি ভাই ও মৎস্য চাষী দেশবাসী ভাই ও বন্ধুদের দেখুন